শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 18 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আধার জমা দিয়েও খাদ্য সুরক্ষা থেকে নাম করতন আন্দোলনের হুঁশিয়ারি গ্রাহক সুরক্ষার। শিলচর কলকাতা স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। ওসার গ্রামসভা জিপি অফিসে পড়ে রয়েছে টাসা নথিপত্র, ডিসিকে স্মারকপত্র, আন্দোলনের হুমকি জিপি সভাপতিদের। পুকুরা বিমান দুর্ঘটনা, এখনো হদিশ মেলেনি দুইজন যাত্রীর, ড্রোন দিয়ে গভীর জঙ্গলে চলছে তল্লাশি। গর্তে পড়া সড়ক, প্রতিবাদে বন্দুক মারায় পথে নামলেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। গাগলাচোড়া বাগান স্কুলের সামনে পাথরের স্তূপ, দুর্ভোগে পড়ুয়ারা। জুন থেকে দেশেও বাড়বে বেকারত্ব, রানে বচনে চাপে বিজেপি। শীঘ্রই মেঘালয়ে শুরু হচ্ছে কয়লা উত্তোলন বললেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আরএসএসের দপ্তরে যাওয়ার চেয়ে শিরচ্ছেদ ভালো বললেন রাহুল গান্ধী। বদরপুর করিমগঞ্জ রুটে হচ্ছে রোড আন্ডার ব্রিজ, আইনি লড়াইয়ে সাফল্য। হাইলাকান্দিতে পঞ্জীয়নবিহীন ল্যাবরেটরির রমরমা, নির্বিকার প্রশাসন, ড্রাগস ইন্সপেক্টরের ভূমিকায় খুব। ঋতুকালীন ছুটি পাবেন সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, সিদ্ধান্ত কেরলে। এবং সর্বশেষ খবরটি হল, ঋণ শোধ করতে বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে অসংখ্য খাদ্য সুরক্ষার হিতাধিকারীর নাম আধার কার্ড জমা দেওয়ার পর কেন কেটে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে সরব হয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি। সমিতির কথায়, অত্যন্ত নিম্ন আয়ের জনসাধারণকেই খাদ্য সুরক্ষার কার্ড দেওয়া হয়েছে। হিতাধিকারী হিসেবে 7 থেকে 8 বছর যারা নিয়মিত চাল পেয়ে আসছিলেন, যারা আধার কার্ডও সময় মতো জমা দিয়েছেন, তাদের নাম হঠাৎ করে খাদ্য সুরক্ষার তালিকা থেকে খাদের অঙ্গুলি হেলনে কর্তন করা হলো তা পরিষ্কার হওয়া উচিত। এদিকে গ্রাহক সুরক্ষা সমিতি জেলা খাদ্য সরবরাহ বিভাগকে সতর্ক করে দিয়ে মঙ্গলবার বলেছে, আধার কার্ড জমা দেওয়ার পরও নাম কেটে ফেলা বিভাগীয় ভুল, অবিলম্বে বাদ পড়া ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করতে হবে, পাশাপাশি খাদ্য সুরক্ষার চাল দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রত্যেক হিতাধিকারীর জন্য, নইলে এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। অপরদিকে যাত্রীদের সুবিধার জন্য 05639-05640 শিলচর কলকাতা শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের পরিষেবা আরও 26টি ট্রিপের জন্য বাড়ানো হয়েছে। এই স্পেশাল ট্রেন 19 জানুয়ারি থেকে 14 জুলাই পর্যন্ত আগের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচীদের এই খবর জানিয়ে বলেন, 05639 শিলচর কলকাতা স্পেশাল ট্রেনটি 19 জানুয়ারি থেকে 13 জুলাই পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর থেকে সকাল 6টায় রওনা দিয়ে পরের দিন দুপুর 1টায় কলকাতা পৌঁছাবে। ফেরত যাত্রার সময় 05640 কলকাতা শিলচর ট্রেনটি 20 জানুয়ারি থেকে 14 জুলাই পর্যন্ত প্রত্যেক শুক্রবার কলকাতা থেকে বিকেল 3টায় রওনা দিয়ে রবিবার দুপুর 12:30 শিলচর পৌঁছাবে। তিনি আরও জানান, এই ট্রেনের পরিষেবা কলকাতাগামী অন্যান্য ট্রেনগুলোর ওয়েটিং লিস্টের যাত্রীদের চাহিদা পূরণ করবে। এই ট্রেন ডিমাহাসাও, বরাক উপত্যকা, লামডিং, হুজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া, নিউ আলিপুরদুয়ার অঞ্চলের মানুষের উপকারে আসবে বলে জানিয়েছেন সিপিআরও সব্যসাচী দে। অপরদিকে ওসার গ্রামসভা জিপি অফিসে পড়ে রয়েছে টাসা নথিপত্র, ডিসিকে স্মারকপত্র, আন্দোলনের হুমকি জিপি সভাপতিদের। বাঁকাপথে চলছে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত, কালাইন উন্নয়ন ব্লকের একাংশ জিপি সভাপতির অভিযোগ অন্তত এমনটাই। এ নিয়ে কাটিগড়ার সার্কল অফিসারের মাধ্যমে কাছাড়ের জেলাশাসককে প্রদান করা হয়েছে স্মারকপত্র। গ্রামসভাকে অচ্যুত রেখে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করা হলে বঞ্চিতদের নিয়ে আন্দোলনের হুমকিও দিয়েছেন গ্রাম পঞ্চায়েত সভাপতিরা। এই তো কদিন আগেই অরুণোদয় পাওয়ার আশায় প্রতিটি জিপির গ্রামসভায় উপচে পড়েছিল মহিলাদের ভিড়। শত শত মহিলাদের ভিড় সামলাতে কোনো কোনো জিপিতে তো ডেকে পাঠাতে হয়েছে পুলিশও। অরুণোদয় পাওয়ার আশায় ওই সব গ্রামসভার মাধ্যমে মহিলারা জমা করেছিলেন নিজ নিজ নথিপত্র, ফলে সংশ্লিষ্ট জিপি অফিসগুলিতে বান্ডিল বান্ডিল নথিপত্র জমা পড়ে রয়েছে। ও ঘটা করে গ্রামসভা ডেকে সংগৃহীত ওইসব নথিপত্রের এখন আর কোনো গুরুত্বই নেই।
এসব নথিপত্রের কোনো খুঁজি নিচ্ছে না প্রশাসন। উপরন্তু বাঁকাপথে তৈরি হয়ে যাচ্ছে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের তালিকা, এমনটাই জানালেন খালাইন উন্নয়ন ব্লকের একাংশ জিপির সভাপতিরা। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন তারা। সার্কল অফিসার মিনার্বা দেবীর মাধ্যমে জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করে বেরিয়ে এসে লক্ষ্মীপুর জিপির সভাপতি অনুপ কুমার পাল, খালাইন জিপির সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তীরা জানান, অরুণোদয় প্রকল্পের জন্য হিতাধিকারী বাছাই করার জন্য প্রতিটি জিপিতে বিশেষ গ্রাম সভার মাধ্যমে মহিলাদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হলেও এসব নথিপত্র এখন পর্যন্ত জিপি অফিসগুলোতে পড়ে রয়েছে। সংগৃহীত ওইসব নথিপত্রের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, অথচ বাঁকাপথে প্রস্তুত হয়ে যাচ্ছে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা। জিপিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একাংশ সরকারি কর্মী দিয়ে চলছে তালিকা প্রস্তুত করার কাজ। তাদের প্রশ্ন, এভাবে বাঁকাপথেই যদি তালিকা প্রস্তুত করার ছিল তাহলে কেন প্রতিটি জিপিতে গ্রাম সভার মাধ্যমে মহিলাদের কাছ থেকে তাদের নথিপত্র সংগ্রহ করানো হলো? জিপি সভাপতিরা জানান, ডিএলএমসির সভায় গ্রাম সভার মাধ্যমে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রস্তুত করার স্পষ্ট সিদ্ধান্ত থাকা সত্ত্বেও কেন গ্রাম সভাকে অগ্রাহ্য করে তালিকা প্রস্তুত করা হচ্ছে? তাদের কথায়, গ্রাম সভার মাধ্যমে মহিলাদের কাছ থেকে নথিপত্র গ্রহণ করার ফলে জিপি এলাকার মানুষের কাছে তাদের জবাবদিহি দিতে হবে, কিন্তু বাস্তবে যে তালিকা প্রস্তুত হচ্ছে তার সঙ্গে গ্রাম সভার কোনো সম্পর্ক নেই। গ্রাম সভার মাধ্যমে সংগৃহীত নথিপত্র পড়ে রয়েছে প্রতিটি জিপি অফিসে, বিষয়টি জেলা শাসকের কাছে প্রেরণ করা স্মারকপত্রে জানানো হয়েছে। খালাইন উন্নয়ন ব্লকের 15টি জিপি এলাকারই এই অবস্থা, ফলে আগামী এক সপ্তাহের মধ্যে এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে জিপি এলাকার লোকদের নিয়ে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন জিপি সভাপতিরা। অপরদিকে জরাজীর্ণ সড়ক, প্রতিবাদে পথে নামলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে হাইলাকান্দি দুয়ারবন্দ সংযোগী পূর্ত সড়ক বন্দুকমারা অঞ্চলে অবরোধ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রীতিমতো রাজপথে বসে বেহাল সড়ক মেরামতির দাবি জানান তারা। মূলত হাইলাকান্দি থেকে বাসে চেপে নিত্যদিন আসাম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া পড়ুয়ারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের এই প্রতিবাদী কর্মসূচি ও পথ অবরোধের জন্য হাইলাকান্দি দুয়ারবন্দ রুটে রীতিমতো অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা, সৃষ্টি হয় তীব্র যানজটের। সড়ক অবরোধের খবর পেয়ে আসেন হাইলাকান্দির সার্কল অফিসার ডেভিড পোরা ও সদর থানার ওসি এ দাওলা পেগু। সার্কল আধিকারিকের অনুরোধের পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি জারি রাখেন। রাজপথে বসে তারা হাইলাকান্দি ও কাছাড় প্রশাসনের বিরুদ্ধে সরব হন। আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের ছাত্র স্বপ্নদীপ সেন জানান, হাইলাকান্দি থেকে দুয়ারবন্দ হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথটি দীর্ঘদিন থেকে বেহাল, পথে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর মধ্যে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাস আটকে পড়ে। বারবার হাইলাকান্দি এবং কাছাড় প্রশাসনকে এই বিষয়ে অবগত করা হলেও সড়কের অবস্থা পাল্টায়নি। এই পথ চলাচলের জন্য অসুরক্ষিত হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার সভাপতি, উপসভাপতি ও সহকারী সাধারণ সম্পাদকের উপস্থিতিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। জেলাশাসক এন এইচ গৌতমকে অবরোধ স্থলে আসতে হবে দাবি জানান ছাত্রছাত্রীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার সভাপতি সুময় চন্দ্র জানান, বেহাল সড়কের জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস ছেড়ে রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছেন। বারবার স্মারকপত্র প্রদান করেও কোনো লাভ হয়নি। পরে ঘটনাস্থলে পূর্ত বিভাগের কার্যবাহী আধিকারিক অলক নন্দী উপস্থিত হয়ে রাস্তার উপর থাকা জমা জল আজকের মধ্যে নালা কেটে নিষ্কাশন ও গর্তগুলো ভরাট করার প্রতিশ্রুতি দিলে ছাত্রছাত্রী পথ অবরোধ মুক্ত করেন। অপরদিকে আরএসএস দপ্তরে যাওয়ার চেয়ে শিরচ্ছেদ ভালো, ভারত জুড়ো যাত্রার মধ্যে বরুণ গান্ধী ইস্যু নিয়ে এমন উত্তর দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হিসারপুরে সাংবাদিক সম্মেলনে রাহুলকে জিজ্ঞেস করা হয়, ভারত জুড়ো যাত্রায় কি বিজেপি সাংসদ বরুণ গান্ধী অংশগ্রহণ করবেন? এর উত্তরে কংগ্রেস নেতা স্পষ্টই জানিয়ে দেন, তিনি বরুণকে স্বাগত জানাতে তৈরি, কিন্তু তিনি ও তার দল আরএসএসের মতাদর্শ কখনো মেনে নিতে পারবে না, এর চেয়ে শিরচ্ছেদ ভালো বলে জানান তিনি। রাহুল গান্ধী বলেন, বরুণ গান্ধী কোনো একটা সময় আরএসএসের আদর্শকে মেনে নিয়েছিলেন, তবে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি কখনো আরএসএস দপ্তরে যাইনি, এটা করার আগে আমার মাথা কেটে নিতে হবে আপনাকে। আমার পরিবারের একটা আদর্শ আছে, একটি চিন্তাভাবনার সিস্টেম আছে। যদিও আজ তিনি আরএসএসের আদর্শকে মেনে নিয়ে সেটিকে নিজের করে নিয়েছেন, কিন্তু আমি কোনোদিন তা মানতে পারবো না। বরুণ সম্পর্কে রাহুল আরও বলেন, তার সঙ্গে আমি দেখা করতে পারি, তাকে আলিঙ্গন করতে পারি, কিন্তু তার আদর্শকে মানতে পারি না, অসম্ভব।
আরএসএস ও কংগ্রেসের মধ্যে একটা আদর্শগত বিরোধ রয়েছে। এই কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, আরএসএস হলো বিজেপির আদর্শ, বরুণ গান্ধী বিজেপিতে রয়েছেন, তিনি যদি এখানে আসেন তাহলে তার সমস্যা হতে পারে। এই মতাদর্শ নিয়ে বরুণ গান্ধীর সঙ্গে তার বহু বছর আগেই কথা হয়েছিল বলে জানান রাহুল। সেই সময় তাকে কি বলেছিলেন তা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। রাহুল বলেন, আমি তাকে বলেছিলাম যে আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে চিন্তা করলে স্পষ্ট বুঝতে পারবেন যে আমাদের পরিবার কিসের পক্ষে দাঁড়িয়েছে। আপনি তা গ্রহণ করবেন কিনা সেটা একান্তই আপনার বিষয়। আপনি যা চাইবেন তা করতেই পারেন। অপরদিকে বদরপুর করিমগঞ্জ রেললাইনের শ্রীগৌরী খালোপারে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখা রোড আন্ডার ব্রিজের কাজে হাত দিয়েছে। এই খবরে স্থানীয়রা সন্তোষ ব্যক্ত করেছেন। মিটার গেজ থেকে এই অঞ্চলের রেলপথকে ব্রড গেজে রূপান্তরের সময় প্রত্যন্ত এলাকাগুলোয় সড়ক সংযোগের জন্য রোড আন্ডার ব্রিজ স্থাপনের দাবি উঠে। উপযুক্ত নেতৃত্বের অভাবে এবং জনপ্রতিনিধিদের খামখেয়ালিপনায় পুরো প্রক্রিয়া বানচাল হয়ে যায়। শেষ পর্যন্ত শ্রীগৌরী খালোপার এলাকার বাসিন্দারা রেল মন্ত্রকের দ্বারস্থ হন। রেল কর্তৃপক্ষ এই দাবির যৌক্তিকতা মেনে নেয়। তবে রেলের তহবিল থেকে অর্থ ব্যয় করে সুড়ঙ্গ তৈরি করা সম্ভব নয় বলে জানানো হয়। এর ফলে চিন্তায় পড়েন গ্রামবাসীরা। রেললাইনের দুপাশের পূর্ত সড়কের মধ্যে সংযোগ ব্যবস্থা না থাকায় জনসাধারণ যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে থাকেন। এরপর গ্রামবাসী পূর্ত বিভাগের দ্বারস্থ হলেও তহবিল পাওয়ার ক্ষেত্রে সমস্যার সুরাহা হয়নি। শেষ পর্যন্ত 2018 সালে এ সংক্রান্ত বিষয়ে গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অরুণ কুমার দাস ও আব্দুল শুক্কুর। দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্টের নির্দেশে রাজ্যের পূর্ত বিভাগ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে সম্মত হয়। সেই অনুযায়ী রেলকে টাকা সমঝে দেয় পূর্ত বিভাগ। টাকা পাওয়ার পর টেন্ডার ডেকে কাজের বরাদ সমঝে দেয় রেল বিভাগ। কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার রেলের নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গত সোমবার থেকে বদরপুর করিমগঞ্জ রেললাইনের খালোপারে রেল আন্ডার ব্রিজের প্রাথমিক কাজ শুরু করেন। এই কাজ শেষ হতে প্রায় এক বছর সময় লাগবে বলে জানান তারা। এই রেল আন্ডার ব্রিজ তৈরি হয়ে গেলে স্থানীয়দের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বর্তমানে রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুরনো আমলের ব্যবস্থাই চালু রয়েছে। কাঁধে করে রোগীদের নিয়ে যেতে হয়। কচিকাঁচা পড়ুয়া প্রবীণ নাগরিক মহিলাসহ সাধারণ জনগণ প্রতিনিয়ত সমস্যায় পড়তেন, সেই যন্ত্রণা এবার লাঘব হবে। অপরদিকে মেয়েদের শারীরিক ও মানসিক কষ্টের কথা মাথায় রেখে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটি ঘোষণা করল কেরল সরকার। একথা ঘোষণা করেছেন কেরলের উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু। একটি ফেসবুক পোস্টে উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু জানিয়েছেন, ছাত্রীদের শারীরিক এবং মানসিক যন্ত্রণার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে ঋতুকালীন ছুটি চালু করার ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ছাত্রীদের ঋতুকালীন ছুটির আবেদন মঞ্জুর করেছিল কেরলের কোচিন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পিরিয়ড লিভ অর্থাৎ ঋতুস্রাবের জন্য ছুটি চেয়ে আন্দোলন করে আসছিলেন স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণারত পড়ুয়ারা। অবশেষে সেই দাবিতে শিলমোহর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোচিন বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারও। তারপরেই কেরলের উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটি বরাদ্দ করা হবে। অপরদিকে জুনেই দেশ জুড়ে বাড়বে বেকারত্বের সমস্যা, তবে সেই সমস্যা মেটাতে পুরোদমে কাজ করছে সরকার, এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। ইতিমধ্যেই জানা গিয়েছিল 2023 সালের শুরু থেকেই ব্যাপক ছাঁটাই শুরু হবে বিশ্বজুড়ে। মূলত পশ্চিমী দুনিয়ার এই ছাঁটাই হলেও ভারতে এর প্রভাব পড়তে পারে। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেছিলেন, গত দুই বছরের তুলনায় চলতি বছরে আর্থিক মন্দার হার অনেক বেড়ে যাবে, তার জেরেই কর্মহীন হবেন বহু মানুষ। ভারতে এই মন্দার প্রভাব নিয়ে সতর্কবাণী শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী। অপরদিকে বাংলাদেশে খেলতে আসছেন লিওনেল মেসি। আজ সেদেশের ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন জানান, জুন মাসে ঢাকায় আসতে পারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল। বাংলাদেশের মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে, সেগুলি চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসে আর্জেন্টিনার ঢাকায় আসা নিশ্চিত হয়ে যাবে। এর আগে কলকাতায় এসেও খেলে গিয়েছেন মেসি, সেবার ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন তারা। এবার বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনা কোন দেশের বিরুদ্ধে খেলবে তা অবশ্য ঠিক হয়নি। সালাউদ্দিন এদিন আরও বলেন, খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ইতিমধ্যেই সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কোন দেশের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে তা এখনও ঠিক হয়নি, আমাদের কিছু নাম পাঠাবে তারা।
এরপর ঠিক হবে কোন দেশ খেলবে। 2011 সালে কলকাতায় এসেছিলেন মেসি, সেবার ভেনেজুয়েলার বিরুদ্ধে 1-0 গোলে জিতেছিলেন তারা। মেসি সেই ম্যাচে গোল করতে না পারলেও তার কর্নার থেকে হেডে গোল করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন 85,000 দর্শক। গোল করতে না পারলেও মেসি মাঠ জুড়ে খেলেছিলেন, তার খেলা মন ভরে উপভোগ করেছিলেন দর্শকরা। এবার সেই সুযোগ ঘটতে যাচ্ছে ঢাকার ফুটবল অনুরাগীদের জন্য। উল্লেখ্য, গত বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি অবিশ্বাস রকম সমর্থন জানিয়েছিলেন বাংলাদেশের নাগরিকরা। সোশ্যাল মিডিয়া এ নিয়ে মেসিরাও প্রশংসা করেন বাংলাদেশি অনুরাগীদের। এবার সেদেশে খেলতে এসে সেই ঋণটাই যেন শোধ করতে চাইছে আর্জেন্টিনা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।